যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। हबीबे खुदा तीनी नबी कमलिवाला तरी छुअते आजो दुनिया उजाला। हबीबे खुदा तीनी नबी कमलिवाला तरी छुआते आजो दुनिया उजाला। तरी बिरोहे दो चोख ओश्रु झोड़ाय, जे फुल जुग जुगान्तरे खुशबू छड़ाय, जे फुल जुग जुगान्तरे खुशबू छड़ाय। गाहे गुणगान जार खुद खुदा ताला कबियो कबि गाथे शत सुर माला। गहे गुणगान जार खुद खुदा ताला कबियो कबि गाथे शत सुर माला। झरे शोधाओ बीरत कभू ना फुराय, जे फुल जुग जुगान्तरे खुशबू छड़ाय, जे फुल जुग जुगान्तरे खुशबू छड़ाय। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল মানে কোন ফুল? মুহাম্মদ সাল্লাল্লাহু, যে ফুল যুগ যুগান্তরে। আমার নবী চলে গিয়েছেন, কিন্তু তার আদর্শের খুশবু আজও যুগ যুগান্তর ধরে পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা? এজন্যই কবি লিখেছেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল বলেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ऐतिह्यबाही खुलना विभागेर সাতক্ষীরা जिलार सदर उपजेलार अंतर्गत थानागाटा आमिनिया मद्रासा मैदाने आयोजित बशीरहाटेर ख्यातनामा पीरे कामेल हाफिजुल हादीस प्रख्यात मुहाद्दिस मुफस्सिर कुरआन फकीह शाह सूफी अलहज हजरत अल्लामा रुहुल आमीन रहिमाहुल्लाह एर मृत्युबार्षिकी उपलक्षे एवं अत्र एलाकाबासीर उद्योगे आयोजित 3 दिन व्यापी ऐतिहासिक ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনে মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন উলামাই কিরাম মঞ্চে উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট আলেম দ্বীন আপনাদের এই খুলনা বিভাগের কৃতি সন্তান আপনাদের অনেকের পছন্দের মানুষ হযরত মাওলানা রাবিউল ইসলাম আতাআল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আমিনের আওয়াজ এত ছোট হলো হয়তো অনেকে মনে মনে ভেবেছেন হুজুর আরেকজনের জন্য দোয়া করেছেন, এখানে আমরা আমিন বললে আমাদের তো কোনো লাভ নেই, হয়তো অনেকে এমন ধারণা করেছেন। দুই তিনজন ঠিকও বলছে, এই ঠিক বেঠিক এগুলো এখন মাহফিলে ফ্যাশন হয়ে গিয়েছে। যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের হয়তো অনেকের এই ধারণা যে হুজুর কান্না কার জন্য দোয়া করেছেন, আমিন আমরা যদি বলি আমাদের তো লাভ নাই, যার জন্য দোয়া করছে সব তারই লাভ। না, আমার ইসলাম উদার, যদিও আমরা অনেকে সংকীর্ণ মনা, কিন্তু আমার ইসলাম এতটা সংকীর্ণ নয়, ইসলাম উদার। আমার প্রিয় নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথাই না বলেছেন। তিনি বলেছেন যখন কোনো মুসলমান তার আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতা আল্লাহর কাছে আরজি জানায়, রব তোমার এই বান্দা তার আরেক ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে, যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করার আগে যে দোয়াটা করেছে আপনি তার জন্য আগে এটা কবুল করেন। তাহলে আমি আরবিতে বলেছি আতাআল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, অর্থাৎ বলেছি আল্লাহ তোমার এই বান্দা অর্থাৎ রবিউল ভাইয়ের নেক হায়াত বাড়িয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমিন বলে আমরা সবাই তার জন্য দোয়া করলে এই দোয়াটা আগে কবুল হবে কার জন্য? তাহলে আমিন আসতে বললেন কেন? বুঝে শুনে কেউ কি লস করতে চায়? তাহলে আরো আসতে বলেন তো আমিন। দেখছেন সবাই স্বার্থের বলা সবাই। যাই হোক, আল্লাহ কবুল করেন। মাহফিলের সম্মানিত পরিচালক তত্ত্বাবধায়ক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি বলেছেন কিছুক্ষণ আগে যে অনেক মাহফিল একসাথে একই পোস্টারে নাম থাকে কিন্তু আমাদের কখনো দেখা হয়নি, আজ প্রথম দেখা হয়েছে। ভাইয়ের আন্তরিকতা ভালোবাসায় আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো কাউকে পাশে বসিয়ে রেখে সামনাসামনি তার প্রশংসা করা ঠিক নয়, তবে এতটুকুন বলবো তিনি আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান। আমার গ্রামের বাড়ি সিলেটে, আমি চিটাংয়ে থাকি, চট্টগ্রাম এবং সিলেটে ওনার অনেক সুনাম সুখ্যাতি পরিচিতি রয়েছে। সুতরাং আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান এবং এটা তো ওনার শ্বশুর বাড়ি, তাই না? সুতরাং ওনার শ্বশুর বাড়ির মানুষরাও আমি বলবো অনেক সৌভাগ্যবান। আপনাদের এই সোনার টুকরা সন্তান গোটা দেশি বিদেশে আজ পরিচিত। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার অন্তরকে কোরআনের নূর দিয়ে আরো মুনাওয়ার করে দেন। এমনিতে তো নামটাই মুনাওয়ার, যদিও আমরা বলি মনোয়ার হোসেন মুনাওয়ার, আমরা দোয়া করছি আল্লাহ যেন আসলেই মুনাওয়ার করে দেন। সুন্দর মানুষ, সুন্দর ভাষায় কথা বলেন, দরদ নিয়ে কথা বলেন, এইরকম যেন প্রত্যেক দাঈ ইলাল্লাহ মুখের ভাষাটা একটু নরম সরম হয়। আল্লাহ কবুল করেন। মাহফিলে অনেক বড় বড় আলেম স্টেজে বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে অনেক সৌভাগ্যবান হতাম আমি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাহফিলে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এসেছেন, আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা। যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, ঘরে বসে মহিলা প্যান্ডেল থেকে এবং পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন প্রশাসনের প্রিয় ভাইয়েরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, কারণ এই সাতক্ষীরার মানুষকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষদের সামনে আসলে এমনিতেই ভালো লাগাটা আরো বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই নিয়ামতের জায়গা, বরকতের জায়গা, কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ আর তৌফিক দিলেন কে? এজন্য সবটুকুন প্রশংসা আদায় করব কার? হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে নিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই বরকতময় জায়গায় আমাদেরকে আসার তৌফিক দিলেন, তার জন্য আমরা খুশি মনে করছি। আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছেন কার? লাভটা হয়েছে কার? দেখছেন অবস্থা। আমি যদি এখানে কারো গুণগান গাই, কারো প্রশংসা করি, তো যার প্রশংসা করব তিনি খুশি হবেন। কিন্তু আমরা সবাই মিলে যখন আমাদের রবের, আমাদের মাবুদের প্রশংসা করি, তখন লাভটা কিন্তু আমাদেরই হয়। লাভটা কার হয়? আমাদেরই হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহর বড়ত্ব, কৃতজ্ঞতা ঘোষণা করে, আল্লাহ বলেন আমি আমার নিয়ামতের বাড়িধারা বান্দার জন্য আরো বেশি প্রবাহমান করে দিই। সুবহানাল্লাহ, কেমন এক রব পেয়েছি আমরা। আহারে, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তে আমরা আমাদের রবের নিয়ামতের সাগরে ডুবে আছি। নিয়ামতের সাগরে নিমজ্জিত থেকে আমরা আমাদের রবের সঙ্গে কত না নাফরমানি করি। আমাদেরকে বাঁচিয়ে রাখছেন কে? আসতে বলবেন না, বাঁচিয়ে রাখছেন কে? আজকের সকাল, আজকের ফজরটা শুরু হয়েছে অনেক মানুষের আহাজারি, আর্তনাদ দিয়ে। কিন্তু আমরা যারা সুস্থতার সাথে সকাল শুরু করে এখন পর্যন্ত সুস্থ আছি, এর শুকরিয়া কিভাবে আদায় করব? প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি। নিয়ামতের সাগরে ডুবে থেকে আবার যিনি এত নিয়ামত দিয়ে আমাদেরকে এত ভালো রাখছেন, তার সঙ্গে আমরা সীমালঙ্ঘন করছি, তার অবাধ্যতা করছি। গুনাহের সাগরে নিজেদেরকে আমরা এগিয়ে দিচ্ছি, অথচ আমাদেরকে এই নিয়ামতের সাগরে সার্বক্ষণিকভাবে আমাদেরকে ডুবিয়ে রাখছেন কে? আপনার জীবনে কত নিয়ামত আছে আপনি গণনা করে শেষ করতে পারবেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে কত নিয়ামত দিয়েছি, তুমি যদি গণনা করো, তোমার এই গণনা স্টার্ট হলে তুমি গুনতে গুনতে কিয়ামত হয়ে যাবে। তোমার প্রতি আমার কত নিয়ামত, এটা গুনে তুমি শেষ করতে পারবা না। এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি আপনারা বলতে পারবেন? আচ্ছা, ইমানের পরে সুস্থতা নিয়ামত, কিন্তু এরপরে নিজের দেহকে সুস্থ রাখার পাশাপাশি নিজের মন, অর্থাৎ দেহ, আত্মা সবকিছুকে সুস্থ রাখার জন্য আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। ওই বড় নিয়ামতটার নাম কি? সবাই বললেন না তো। মহাগ্রন্থ আল কোরআন, এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিতেন, সত্য এবং সুন্দরের ঠিকানা খুঁজে পেতাম না। এই কোরআন যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, নাজাতের সন্ধান আমরা পেতাম না। কোরআনুল কারীম এটি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই যে কথা বলছি এটাও তো নিয়ামত, এটাও নিয়ামত। পৃথিবীর বহু মানুষ বোবা, কথা বলতে পারে না। সে আপনার দিকে তাকালে আফসোস করে, আহারে আমি যদি তার মতো কথা বলতে পারতাম। আপনি ঠোঁট নাড়ালে, আপনি জিহবা নাড়ালে আপনার মুখ থেকে বাংলা, ইংলিশ, অ্যারাবিক বা অন্যান্য বহু ভাষায় যারা পারদর্শী তারা বিভিন্ন ভাষায় কথা বলতে পারছেন, তাদের জবান থেকে কথা বের হয়। যেই লোক কথা বলতে পারে না তার ঠোঁট বা জিহবা নড়লে আ উ আ আ এরকম হয়, কিন্তু কথাটা আমি হাসানোর জন্য বলি নাই, বোঝানোর জন্য বলছি। সে ঠোঁট নাড়ায় জিহবা নাড়ায়, কথা বলতে পারে না। আর আপনি ঠোঁট নাড়ালে জিহবা নাড়ালে আপনি কথা বলতে পারছেন। এই কথা বলার নিয়ামত আপনাকে দিয়েছেন কে? আজকের আলোচনার বিষয় এই কথা বলার নিয়ামত। এক্সক্লুসিভ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি কিছু কথা বলতে চাই। এই কথা বলার শক্তি দিয়েছেন কে? কেন আজকে এই মুখ জবান নিয়ে কথা বলবো, এর কারণটা কি বলবো? জবান হচ্ছে আল্লাহর দেওয়া অনেক বড় একটি নিয়ামত। নবীজি বলেছেন এই জবানের অপব্যবহারের কারণে কিয়ামতের দিন সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামী হবে। আবার এই জবানটাকে যারা নিয়ন্ত্রণ করবে, জবানটার যারা সঠিক ব্যবহার করবে, তারা খুব সহজেই আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। তাহলে সবাই আমাকে বলেন তো দেখি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহ নবী কি বলেছেন এবার শুনেন। তিরমিজি শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী কোন আমলের কারণে, কোন জিনিসটার কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে? কিসের কারণে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? আল্লাহর নবী তখন জবাব দিলেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষকে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সবাই বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই দুটো জিনিসের অপব্যবহার করলে নবীজি বলেছেন জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বললেন এক নম্বর হলো আলফাম, মুখ, এই জিহবা কথা বলার যে শক্তি, এই জবান শক্তির অপব্যবহার। আর দুই নম্বর হলো ওয়াল ফারাজ, অর্থাৎ লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহার যারা করবে তারা আল্লাহর জাহান্নামে ঢুকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। পৃথিবীতে যত অন্যায়, পাপাচার, গুনাহ আর পৃথিবীতে যত ফিতনা ফাসাদ তৈরি হয়, এই ফিতনা ফাসাদ তৈরির সবচাইতে বড় ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় কারখানা হলো এই মুখ। আজ মাহফিলে এত ফাসাদ কেন? আজ সমাজে এত বিশৃঙ্খলা কেন? পরিবারে এত দাঙ্গা হাঙ্গামা কেন? আপনি মূল ফ্যাক্টরি, উৎপাদন কোন জায়গায় হয়, উৎস কোন জায়গায়, কখনো ভেবেছেন? হাজব্যান্ড ওয়াইফ, ভাই ভাইয়ের মধ্যে পেঁচাল লাগিয়ে রেখেছে। যারা পেঁচাল লাগাইছে কোন জিনিসটার মাধ্যমে লাগাইছে? কথা কন না কেন? আজ এই মাহফিলগুলোতে, মাহফিলগুলো ছিল মানুষের হেদায়াত নেওয়ার জায়গা, এখন মাহফিলগুলো হয়ে গেছে গুন্ডামি করার জায়গা। কি আর বলবো কথা? আমরা যারা কথা বলি আমাদেরও এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় বাপরে, বক্তব্য দেওয়ার জন্য আসছে না, মনে হয় নিজেকে জাহির করার জন্য এসছে। এটা কেমন বডি ল্যাঙ্গুয়েজ? আমরা যারা এখন মাহফিলে কথা বলবো, আমরা আমাদের নিজের জবানকেই ঠিক রাখতে পারছি না। আমরা নিজেরাই এখন জবানের অপব্যবহার করছি। এক আলেম আরেক আলেমকে গুতাগুতি করে, এরকম আছে না নাই? কিলাকিলি আর গুতাগুতি করতে করতে আহারে আমি তো চিন্তায় আছি, ২-৪ বছর পরে এই দেশের মানুষ যে কি করবে হুজুরদের ঠেলাঠেলি দেখে। নবীজির সময় তো আহলে হাদিস ছিল না, নবীজির সময় হানাফি ছিল না, নবীজির সময় শাফেঈ ছিল না, মালিকি ছিল না, নবীজির সময় ওয়াহাবি ছিল না, সুন্নিও ছিল না। নবীজির সময় ছিল একটা পরিচয়ে সবাই পরিচিত, সেই পরিচয় হলো মুসলমান। কিসের পরিচয় দাও তুমি? আমাদের পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন, एवं तारा पृथिवीर मानुषदेरके मुसलमान बनानोर काज करेछेन। एटाई बड़ परिचय आमादेर। जे ठेला ठेली आर गोतागुती शुरू हयेछे। आगे तो आपनारा आमादेर काछे दोया चाइतेन, हुजूर आमादेर जोन्नो दोया करेन। एखन परिस्थिति किन्तु भयाबह। एखन आमराई आमी तो निजेई अनेक जायगाय बलि जे भाई सब आमादेर जोन्नो दोया करेन, आमरा जेन एकटु ठीकठाक थाकते पारि। कारण आमादेर मध्य जे विभेद और जे ठेला ठेली आलेमे विभेद एखन जालेमे जालेमे दोस्ती, आलेमे विभेद एखन जालेमे जालेमे दोस्ती, पथेर ठिकाना जाना नहीं कारो के कोथाय पाबे स्वस्ति, के कोथाय पाबे स्वस्ति, सालाते दुहात कोथाय बाँधबे नाभिर उपरे बुके, आमीन बोलबे चुपी सारे ना कि सजोरे आवाज फुके, छोटो आरो छोटो विषय निये चलछे भीषण द्वंद्व, सब दल भावे आमराई भालो अन्यरा कालो मंद, फरज निये तो मारामारी नेई नफले सफल रूप, टुपिर आकार आकृति निये गवेषणा हय खूब। कि आजीब अवस्था। এটা নাকি ওই হুজুরের টুপি, এটা নাকি ওই সুলসিলার টুপি, ওইটা নাকি আরেক সুলসিলার টুপি, এটা নাকি কওমি টুপি, এটা নাকি আলিয়া টুপি। আস্তাগফিরুল্লাহ। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, নিজের ইজম আর নিজের খেতির জন্য এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এজন্য কবি খুব সুন্দর লিখেছেন, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কি না? এই জবান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী বলেছেন, এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে ঢুকবে। কোন দুইটা জিনিস? এক নম্বর কি বললাম? মুখ, আর দুই নম্বর কি বলেছি? লজ্জাস্থান। আচ্ছা বলেন তো আমাকে, এই পৃথিবীতে যত পাপ বেশি হয়, একেবারে 95% পাপই তো 95-এর চেয়েও বেশি হবে হিসাব করলে এই দুই জিনিসের মাধ্যমেই হয়। যেমন মিথ্যা, মিথ্যা বলার ফ্যাক্টরি উপাদান কোনটা? কথা বলেন না কেন? গীবত করার, চুগলখুরি করার, মানুষকে কটু কথা বলার, কারো বদনাম করার, অপবাদ দেওয়ার, সব তো মুখ দিয়েই হচ্ছে। দেখছেন পাপের উপাদান কোনটা? এই জন্য নবীজি বলেছেন, মুআদ বিন জবল রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয় একজন সাহাবী মুআদ বিন জবল রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এমন কিছু আমল আমাকে শিখান যা করলে খুব সহজে জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহর নবী তাকে ইসলামের 5টি আরকানের কথা বললেন। বলার পরে বললেন, মুআদ শোনো, আমার আরো কিছু বলার আছে। এরপরে নবীজি মুআদ বিন জবল রাদিয়াল্লাহু আনহুর এই জিহ্বাটা ধরলেন, জিহ্বাটা টান ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তখন মুআদ বিন জবল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বললেন ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, আমরা মুখ দিয়ে যা বলি এর জন্য কি আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, আমাকে ধরবেন? নবীজি তখন বললেন, মুআদ, তুমি কি জানো না এই জবানের অপব্যবহারের কারণেই কিয়ামতের দিন ওই জবান অপব্যবহারকারী লোকদেরকে ফেরেশতারা উপর করে টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কি মনে করছেন আপনার এই জিহ্বা আছে বলে যে ফডর ফডর করে কথা বলেন, যা মন চায় তাই বলেন? এই জবানের অপব্যবহারকারীরা এরা কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বাঁচবে না। এই জবানের অপব্যবহার করলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, পক্ষান্তরে যে সকল বান্দারা এই জবানের সঠিক ব্যবহার করবে, এই জবানটাকে যারা নিয়ন্ত্রণ রাখবে, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর হাদিস, বুখারীর বর্ণনা, আন সাহল ইবনে সাদ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে বান্দা, যে লোক দুটো জিনিসের হেফাজত করবে, এক নম্বর হলো তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, দুই নম্বর হলো তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা। এই মুখ জিহবা আর লজ্জাস্থানের যারা জিম্মাদারি গ্রহণ করবে, যারা এগুলোর হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন আদমানুল লাহুল জান্নাহ, ওই মানুষগুলোর জন্য আমি নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কত বড় সুসংবাদ! আপনি আপনার জিহ্বাটাকে কন্ট্রোল করেন, আপনার জন্য জান্নাতের জিম্মাদারির দায়িত্ব যিনি নিয়েছেন, কোনো ফেরেশতা নয়, বড় কোনো ইমাম নয়, কোনো ওলিয়া উলিয়া নয়, স্বয়ং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর সাফায়াত চান না কে কে? হাত তুলেন তো। নবীর সাফায়াত চান কে কে? এবার দু হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। আচ্ছা, তাহলে নবীজির সাফায়াত পেতে হলে নবীজি নিজে বলছেন আদমানুল লাহুল জান্নাহ, আমি জান্নাতের জিম্মাদার হব। এজন্য আমাদের মুখ আর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে, মানুষ এই জবানের অপব্যবহার কিভাবে করছে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন তো প্রত্যেক দিন আমরা জবানের অপব্যবহার কেমনে করছি, আমি বাস্তবে আপনাদেরকে দেখাই। এক নম্বর, এই জবান দিয়ে প্রত্যেক দিন আমরা মিথ্যা বলছি। ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এখন মিথ্যার রিহার্সেল, মিথ্যার ট্রেনিং চলছে। প্রত্যেকটি জায়গায় মানুষ মিথ্যা বলছে, অথচ এই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। আর যে মিথ্যা বলবে সে জবানের হক নষ্ট করবে, কারণ এই জবানের হক হচ্ছে এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। আর মিথ্যা যারা বলবে সে আর ইমানদার থাকে না, সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন, কি হয়ে যায়? এটা এম হাসিবুর রহমানের কথা, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৩ নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে বললেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. الله تعالى বলছেন, আমার হাবিব, যখন এই মুনাফিকেরা তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল। ওগো আমার হাবিব, এই মুনাফিকগুলোকে আপনি জানিয়ে দেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহ, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর নবী। আর এই মুনাফিকগুলোকে বলে দেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা মিথ্যাবাদী হয়, এদের বৈশিষ্ট্য হলো কথায় কথায় মিথ্যা বলা। তাহলে আপনি যে জবান দিয়ে मिथ्या बोलছেন মিথ্যা বলার পরে আপনি আর মুসলমানের খাতায় নিজের নাম আপনি আটকাতে পারেন নাই রাখতে পারেন নাই মিথ্যা বলার পরেই নিজের নামটা মুনাফিকের লিস্টে উঠায় দিচ্ছেন নবীজি আরো বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি অন্য হাদিসে আরেকটি বাড়িয়ে বলা হয়েছে চারটি তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ইদা হাদাতা কাযাবা মুনাফিক মার্কা লোকেরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে ঠিক বেঠিক বলিয়েন না খালি এবার বুঝেন তাহলে মিথ্যা বলার কারণে ইমানদার থাকা যায় না আর নাম্বার 2 দুই নাম্বার হলো মিথ্যা বলার কারণে জবানের হক নষ্ট হয় জবানের অপব্যবহার হয় একটু আগে যে হাদিসটা আমরা পড়লাম এটা নিয়ে আমি বারবার প্রশ্ন করব বলেন তো জবানের অপব্যবহারকারীরা জবানের হক নষ্টকারীদের পরিণতি কোথায় তাহলে মিথ্যা বললে ক্ষতি কয়টা আজীব অবস্থা কথা বলেন না কেন মিথ্যা বললে ক্ষতি কয়টা মিথ্যা বললে লস কয়টা দুইটা এক নম্বর লস ইমানদার থাকে না মুনাফিক হয় আর মুনাফিকরা কিন্তু জাহান্নামে যাবে না জাহান্নামের নিচের তলায় যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার তাহলে মিথ্যা বলার এক নম্বর ক্ষতি হলো জাহান্নামের নিচতলা আবু লাহাব আবু জাহালরা উপরের তলায় আর আপনার কপালে তো খারাপ মিথ্যা বলে মুনাফিক হইলে আবু লাহাব আবু জাহালদের নিচের তলায় থাকা লাগবে দুই নম্বর ক্ষতি হলো মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়ে যায় যার পরিণতিও হলো জাহান্নাম তাহলে জবানের অপব্যবহার থেকে বাঁচতে হলে আমরা কি আজ থেকে মিথ্যার চর্চা করব নাকি চিরদিনের মতো মিথ্যা বলা বাদ দিব আর যারা বলতেছেন না মনে মনে নিয়ত আছে না হুজুর মাঝে মাঝে তো বলতে হবে আমরা তো বলি ফোন দিছে দুস্থ তুমি কোথায় আসে বাড়িতে কয় আমি তো কলরও আসছি ফোনে এখন বেশি বেশি মিথ্যা বলা হচ্ছে কি আর বলবো এখন কমিটির লোকরাও মিথ্যা বলে ভাই আপনাদের মাহফিল কোন জায়গায় হাইওয়ে থেকে বেশি দূরে কয় হুজুর একদম কাছে এক মিনিট লাগবে যাওয়ার পর দেখা যায় এক ঘন্টায় পথ ফুরায় না আবার আপনারা ভুল বুঝিয়েন না আপনাদের এটা কিন্তু সলিড জায়গা আমি এটা চিনি আপনাদের কথা বলতেছি আমি বলতেছি যে কিভাবে দেখেন মাহফিলে এখন মিথ্যার চর্চা হচ্ছে বক্তাও মিথ্যা বলছে হুজুর আপনি কোথায় হুজুর আছে আরেক মাহফিলে কয় আমি গাড়িতে কি আছে আছে এই যে মিথ্যার চর্চা মিথ্যার প্র্যাকটিস সব জায়গায় হচ্ছে এমনকি বাপ ছেলেকে মিথ্যা শেখাচ্ছে কেমনে শেখাচ্ছে ঘটনা একটা মনে পড়ে গিয়েছে বলবো বাবা ছেলেকে পড়াচ্ছে বাবার খাতায় লিখো তোমার হাতের লেখা খুব খারাপ লিখো সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে খুব সুন্দর কথা না বাবারে তোমার হাতের লেখা খারাপ লিখো লিখো বাবা লিখে দিয়েছে তারপরে নিজে হাত ধরছে এবার আমার মতো দেখে দিক কিছুক্ষণ পরে হঠাৎ কে জানি দরজায় কলিং বেল দিল এখন কলিং বেল দেওয়ার পরে ওয়াইফ এসে বলছে অমুক বাড়ির কালাম ভাই আসছে কি বলো কালাম ভাই তো আমার কাছে কিছু টাকা পায় এখন বউকে তো আর দরজা খুলতে পাঠাইতে পারে না বাসায় কেউ নাই এবার যেই ছেলেকে এতক্ষণ লেখাইলো সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে বললো আব্বু একটু যাও তো দরজা খুলে বললো আব্বু বাসায় নাই দেখছেন একটু আগেই নীতিবাক্য শেখালো আর এখন নিজের ছেলেকে দিয়ে মিথ্যা বলার প্রশিক্ষণ দিল এভাবে আমাদের সমাজে মিথ্যা প্র্যাকটিস আমরা মিথ্যার চর্চা করছি কিনা মিথ্যা বললে দুটো লস হচ্ছে আপনার জবানের হক নষ্ট হচ্ছে দুই নম্বর নিজে মুনাফিক হয়ে যাচ্ছে মিথ্যা বলবো না আজ থেকে এই ওয়াদা কি করা যায় এই ওয়াদা কি করা যায় কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে একটু দেখান মাশাআল্লাহ হাতগুলো নামান আল্লাহ কবুল করেন পয়েন্টগুলো মনে রাখবেন যাদের নোট করার সুযোগ আছে নোট করে নিয়ে যান আমরা এখানে আমি আপনাদের এই চেয়ারে বসছি আপনাদের মধ্যে মারামারি লাগাতেও না উম্মতের ঘরে আগুন লেগেছে উম্মতের ঘরে আগুন লেগেছে আমি এসেছি পানি ঢালতে যদি পানি ঢালতে না পারি অন্তত কেরোসিন ঢেলে যাব না আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে আশা করি বুঝতে পেরেছেন আরে ভাই হাত নাভিতে বাঁধবেন না বুকে বাঁধবেন মানুষ তো নামাজই পড়ে না আপনি আছেন এইটা জায়েজ না ওইটা জায়েজ মানুষ কুরআনই এখনো ঠিক মতো পড়তে পারছে না উম্মতের ঘরে আগুন লেগেছে হয় আগুন নেভানোর জন্য পানি ঢালেন যদি পানি ঢালতে না পারেন সেই যোগ্যতা না থাকে চুপ করে দাঁড়িয়ে থাকেন কেরোসিন ঢেলে আপনি আরো আগুন লাগাবেন না কি শুরু করেছেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা তাহলে বলছিলাম মিথ্যা আমরা আর বলবো না মিথ্যা বলবো আল্লাহ তৌফিক দান করেন এই জবানের অপব্যবহার কিভাবে আমরা করছি মিথ্যা বলছি আমরা, অথচ মিথ্যাবাদী মিথ্যাবাদী। দেখেন এরা কত খারাপ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি? আপনারা বলবেন হুজুর যে দাঁত ব্রাশ করে না অথবা যার দাঁতে মুখের সমস্যা তার মুখের দুর্গন্ধ বেশি। না, আপনাদের এই কথা বল। তিরমিজি হাদিসে আল্লাহর নবী বলেছেন মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধ এত মারাত্মক, মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলে তার এই মিথ্যা কথার দুর্গন্ধ এত মারাত্মক, ইদা কাযাবাল আব্দ, যখন কেউ মিথ্যা বলে, তাবাআদা আনহুল মালাক মিলান মিন নাতনিন মা জাআ বিহ, আল্লাহর নবী বলেছেন তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা 1 মাইল, কোনো কোনো বর্ণনা এসেছে রহমতের ফেরেশতা মিথ্যা কথার দুর্গন্ধে দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। নাউযু বিল্লাহি মিন, তাহলে মিথ্যা কথা বলার দুর্গন্ধ এত বেশি যে মিথ্যা বলার দুর্গন্ধে রহমতের ফেরেশতা পর্যন্ত তার কাছ থেকে চলে যায়। তাহলে যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সাথে সাথী হয় কে? এটাও বলতে পারলেন না, সাথী হয় কে? তাহলে মিথ্যা যারা বলবে তারা কি নবীজির সাথী না শয়তানের সাথী? আমরা শয়তানের সাথী হব নাকি নবীজির আশেক নবীজির উম্মত হব? নবীজির আশেক নবীজির উম্মত হতে হলে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, আশের এই জবানের অপব্যবহার কিভাবে আমরা করছি দেখেন। এই জবানের অপব্যবহার হয় 2 নাম্বার যে পদ্ধতিতে, এই জবান দিয়ে আমরা খালি গালাগালি করি, যে যেখানে সুযোগ পায় গালাগালি করি। হুজুর দেখলেও গালাগালি, টুপিওয়ালা মোল্লা, হ্যাঁ এই মোল্লা সেই মোল্লা, মৌলবাদী জঙ্গিবাদী, এরকম গালাগালি আছে না নাই? এখন আবার এক হুজুরও আরেক হুজুরকে গালি দেয়, এক ভাই আরেক ভাইকে গালি দেয়, একজন আরেকজনকে গালি দিচ্ছে, এক বোন আরেক বোনকে গালি দিচ্ছে। এই যে আমরা গালিগালাজ করছি, গালিগালাজ করে আমরা জবানের হক নষ্ট করছি। 2 নাম্বার মুনাফিকের আরেকটি বৈশিষ্ট্য, ইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালাগালি করে। তাহলে গালিগালাজ করলে জবানের হক নষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা হলো গালি দিলে সবচেয়ে নিজের লস। গালি দিলে কার লস? যে গালি দিবে তার লস। কথাটা আমার নয়, বলেছেন মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন আল মুস্তাব্বানি মা ক্বালা ফাআলাল বাদী মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। যখন দুই ব্যক্তির মধ্যে গালিগালাজের চর্চা হয়, কেউ যখন গালি দেয়, গালিটা প্রথম যে ব্যক্তি দিবে তার উপরেই ওই গালিটা গিয়ে পড়ে যায়। আপনি যাকে গালি দিয়েছেন গালিটা তার উপর পড়ে না। ওই যে বলে না, উপর দিকে থুতু মারলে কার উপরে পড়ে? কি আপনারা আমার কথা বুঝেন না? উপর দিকে থুতু মারলে কার উপরে পড়ে? পানিতে কুড়াল মারলে কোথায় পড়ে? এত সুন্দর যুক্তি দিলাম তাও বুঝলেন না। থুতু মেরে দেখবেন নিজের উপর পড়বে। আপনি ভাবতেছেন গালি দিচ্ছি। আপনারা তো অনেক সময় বাপ করে বাপ রাগ উঠলে যা তা বলেন, মনে করে আবার বলেও ভাই যা গালি দিছি তারে শান্তি লাগতেছে মনে হয়। গালিটা যে দিলেন নবীজির কথা অনুযায়ী গালিটা তার উপর পড়লো না সব আপনার উপরে পড়লো? সব আপনার নিজের উপরে পড়ে গেল। আর সবচেয়ে বড় কথা হলো নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফর। ইসলাম কি চমৎকার ধর্ম। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত হয়ে মানুষকে বোমা মেরে ফেলছে, এদের সাথে, এদের আদর্শের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমার ইসলাম এত সুন্দর। আল্লাহ বলেছেন যে অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলো, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সমগ্র মানবতাকে হত্যা করলো। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা মানব জাতির জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে মানুষকে আহ্বান করে না, বরং ইসলাম মানুষকে শান্তির দিকে, নিরাপত্তার দিকে, সত্য আর সুন্দরের দিকে আহ্বান করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জবানের হক নষ্ট হয় এই জবান দিয়ে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এখন তো গালাগালি করার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে, কে বলতে পারেন? বুদ্ধিমান কে আছেন বলেন তো, এটার নাম কি? হ্যাঁ না, মানে সবাই যেন একটু গালিগালাজ দিতে পারে, লিখতে পারে, একটা জায়গা আছে। হ্যাঁ, ফেসবুকের কমেন্টে গালিগালাজ দেখে প্রোফাইল দিয়ে দেখলে দেখা যায় আবার যে সুন্দর টুপিও লাগাইছে, নিজেকে আশিক রসুলও লিখে রাখছে, নবীর উম্মত লিখছে, নিজেকে ভালো মুসলমান দাবি করছে, আবার দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু কমেন্টের যা অবস্থা, বাপ রে বাপ। মানে এখন ফেসবুকের কমেন্ট দেখে মনে হয় না যে এটা আসলে মুসলমানের চরিত্র। যা মন চায় তাই লিখছেন, তাই পোস্ট করছেন, যা মন চায় যাকে মন চায় গালি দিচ্ছেন। আপনি মরে গেলেও কিন্তু এগুলা থেকে যাবে, এগুলো কিন্তু ফেরেশতার খাতায় রেকর্ড হয়ে গিয়েছে। এগুলোর কড়ায় গন্ডায় হিসাব জেনে নেবেন তিনি কে। কি শুরু করছেন আপনি? যা মন চায় এই জবান দিয়ে তাই বলবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন। জবান দিয়ে কি বলছেন আপনি ভাবছেন রেকর্ড হচ্ছে না, সব রেকর্ড করছেন কে? আল্লাহর কাছে সব সংরক্ষিত হচ্ছে, এগুলোর কড়ায় গন্ডায় হিসেব হবে। তাহলে জবানের অপব্যবহার হয় দুই নাম্বার, কি দিলে? কথা বলেন, কি দিলে? এমনকি মৃত মানুষকেও গালি দিবেন না। নবীজি বলেছেন লা তাসুবুল আমওয়াত, বুখারীর বর্ণনা। মৃত মানুষকে গালি দিও না, কারণ সে তো মারা গিয়েছে, চলে গিয়েছে, তার ফয়সালা এখন কার কাছে হবে? আপনি গালি দিয়ে নিজেকে গুনাহগার করছেন কেন? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়াত দিয়ে আমাদের অন্তরটাকে আলোকিত করে দাও। আরো আসতে বলেন আমিন। এই জবানের অপব্যবহার হয় নাম্বার 3, 3 নাম্বার যে কারণে, সেটি হচ্ছে আল গীবাহ, গীবত করলে। বলেন তো গীবত করে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে, জিহ্বা দিয়েই তো বলে বলে গীবত করে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াটস দ্য মিনিং, বা হোয়াটস দ্য ডেফিনেশন অফ গীবাহ? এই গীবতের ডেফিনেশন কি? এটা আমি বলবো না, গীবতের পরিচয় আমি দিব না, কিংবা কোন আলেম বলেছে সেটাও বলবো না। গীবতের সংজ্ঞা দিব সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। দেখেন নবীজি গীবতের ব্যাপারে কি বলছেন। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো নাকি গীবত কি? গীবতের পরিচয় বলতে পারো নাকি? সাহাবায়ে কেরাম অনেক কিছু জানলেও বিনয় প্রকাশ করে বলতেন আল্লাহ ও রাসূলুহু আলাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সব চাইতে ভালো জানেন। তারা এই কথা বলার পর নবীজি বললেন আমার সাহাবীরা শোনো, গীবতের পরিচয় আমি তোমাদেরকে দিচ্ছি। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হলো তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলে বেরাবে যেই কথা জানলে বা শুনলে তোমার ভাইয়ের মন খারাপ হবে, যেই কথা শুনলে তোমার ভাই কষ্ট পাবে, এমন কথা মানুষের কাছে বলে বেড়ানোর নাম হলো গীবত। এক সাহাবী বলে উঠলেন ওগো আল্লাহর নবী, ইনকানা ফি আখি মা আকুলু, আমি যা বলি সব যদি আমার ভাইয়ের চরিত্রে থাকে, আমি যা মানুষকে জানালাম, যা মানুষকে বললাম, সব যদি তার চরিত্রের মধ্যে থাকে, তাহলে সেটাও কি গীবত হবে নাকি? নবীজি তখন বললেন ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদ ইফতাহু, যদি তুমি যা বলো তা তোমার ভাইয়ের চরিত্রের ভেতরে থাকে তাহলে তুমি তার গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যা বলেছো তা যদি তার চরিত্রে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। তাহলে আরেকজনের কথা বলে বেড়ানো, আপনি বলতেছেন ভাই অমুক মানুষ খুব খারাপ, এটা করছে ওইটা করছে, চুরি করছে চুরিও করুক, আপনি বলছেন এটা করছে ওইটা করছে। এখন যদি সত্যি বলে থাকেন তাহলে সেটা গীবত হলো, আর যদি তার সম্পর্কে মানুষকে মিথ্যা বলে বেড়ান তাহলে অপবাদ হলো। এখন বলেন তো গীবত আর অপবাদ দুইটাই ভালো কাজ নাকি গুনাহের কাজ? তাহলে ছিদ্রান্বেষণ আমার সমাজে, আমার দেশে ছিদ্রান্বেষণ বেশি না কম? ছিদ্রান্বেষণ মানে বুঝেন তো, সহজ বাংলায় বলি কোনো জায়গা ঠিকঠাক আছে গিয়ে হঠাৎ করে একদম ছিদ্র করে দিয়েছে। এখন আমরা ছিদ্রান্বেষণে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা খালি মানুষের দোষ ত্রুটি তালাশ করি, কে কি করলো এটা দেখি, নিজের হিসাব আমরা করি না। নিজের হিসাব করেন, আত্মসমালোচনা করেন, মানুষকে নিয়ে সমালোচনার আগে নিজের চরকায় তেল দেন, আগে নিজেকে নিয়ে একটু ভাবেন, আয়নার সামনে নিজের চেহারা দেখেন, নিজের চরিত্র আগে ঠিক করেন। গীবত এটি এত মারাত্মক গুনাহ। নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও মারাত্মক। পরিচিত হাদিস, পরিচিত কথা জানেন। আমি যেটা বলতে চাই, গীবত জিনার চাইতে মারাত্মক হলো কেমনে? কেমনে মারাত্মক হলো? এক সাহাবী বললেন, নবীজিকে প্রশ্নই করে বসলেন যে ইয়া রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমাযা এটা কিভাবে হলো? গীবত জিনার চাইতে মারাত্মক হলো কেমনে? নবীজি তখন বললেন লিআন্না রাজুলা ইয়াজনি ফায়াতুবু ইলাল্লাহ ফায়াতুবুল্লাহু আলাইহি, যখন আল্লাহর কোন বান্দা গীবত করে যখন আল্লাহর কোনো বান্দা জেনা করে, জেনা করার পর আল্লাহর কাছে তওবা করলে এটা কার হকের সাথে সংশ্লিষ্ট? আল্লাহ। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু ওয়াল গীবাতু লা তুগফার হাত্তা ইয়াগফিরহা সাহিবুহা, কিন্তু যখন কেউ গীবত করে, যার নামে গীবত করেছে, সে যদি তাকে মাফ না করে আল্লাহ তাকে মাফ করবেন না, কারণ এটা আল্লাহর হক না বান্দার হক। আপনি গীবত করে বান্দার হক নষ্ট করেছেন। বান্দার হক এটা খুব সেনসিটিভ বিষয়। বান্দার হক নষ্ট করে কেউ যদি ওই বান্দার কাছে ক্ষমা না আছে, কাবা শরীফের ইমামের কাছেও গিয়ে তাওবা করে, আল্লাহ তার তাওবা ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ না করে। আপনি যে একটু সুযোগ পাইয়াই মানুষের ঘর বাড়ি দখল করেছেন, ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন, মানুষের উপরে জুলুম নিপীড়ন চালিয়েছেন, একটু ইমান এনেছে, ইমানের কথা বলেছে বলে আপনি ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের মাধ্যমে ঘরে থাকতে দেন না। হক নষ্ট করার কারণে পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কারণ এটা আল্লাহর হক নয়, বান্দার হক। ঠিক কি না? বান্দার হক খুব সেন্সিটিভ জায়গা। কি মনে করছেন যা করার করছি, হস্তস করে সব একেবারে সব গুণা মাফ করা ক্লিয়ার, একদম অল ক্লিয়ার হয়ে শুধু চলে যাবে, এত সুজা? বান্দার হক খুব সেন্সিটিভ বিষয়, খুব সেন্সিটিভ বিষয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে প্রিয় ভাইয়েরা, এই জবানের অপব্যবহার মানুষ করছে গীবত করে করে। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে এই জবান দিয়ে মানুষ দ্বিমুখী কথা বলে। দ্বিমুখী স্বভাবের মানুষ চিনেন তো আপনারা? এই জবান মানুষ কিভাবে নষ্ট করছে দেখেন। মাহফিলে এসে বলে আমরা আপনাদের সঙ্গে আসি, মাহফিল থেকে নেমে যাওয়ার পরে মাহফিলটা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, মাহফিল বন্ধের জন্য কাজ করে। তাহলে এটা এক মুখা নাকি দুই মুখা মানুষ? এটা দ্বিমুখী স্বভাবের মানুষ, দুই স্বভাবের। এক এক জায়গায় এক এক কথা বলে। ইমানদারদের সামনে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার বেঈমানদের সাথে গেলে বলে আমরা তোমাদের সাথেও আছি। যেই দিকে বৃষ্টি ওই দিকেই ছাতা ধরে। এটা ইমানদার না মুনাফেক? এটা ইমানদার না মুনাফেক? তাহলে এইভাবে এক জবানে দুই কথা যারা বলে, এরাও তাদের, এই সকল লোকেরাও তারা তাদের জবানের হক নষ্ট করছে। নাম্বার 5, কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে তো? দেখেন জবান কি, কোন বিষয় নিয়ে ওয়াজ করবো আগে নিজের জবান ঠিক করেন। মেয়ে আগে এই জবান দিয়ে কত কি করছেন আপনি দেখেন। ওয়াজ তো বহু হলো, আগে নিজের এই জিহ্বা মুখটা ঠিক করেন। এই মুখকে তো আপনি লাগামহীন করে ফেলেছেন, যা মন চায় তাই বলেন। কি শুরু করেছেন আপনি? কি হচ্ছে এই জবান দিয়ে দেখেন। নাম্বার 5, এই জবান দিয়ে মানুষ চুগলখুরি করছে। আপনার কথা উনার কাছে লাগাইছে, উনার কথা আপনার কাছে লাগাইছে। বলেন তো, কাঠ সংগ্রহ করে এরপরে আগুন জ্বালালে আগুন ধরে না আগুন নিভে? বাংলা কথা বুঝেন না? কাঠ সংগ্রহ করে আগুন ধরাই দিলে আগুন জ্বলবে না আগুন নিভবে? এই জন্য কোরআনুল কারীমে একজন মহিলাকে নিন্দা করে কাঠ বহনকারিণী বলা হয়েছে। সেই মহিলার নাম কি, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আবুল হাবের স্ত্রী উম্মু জামিল বলা হয়েছে হাম্মালাতাল। এটার অর্থ কি? আল্লাহ আবুল হাবের স্ত্রীর পরিচয় দিচ্ছেন, সে হলো হাম্মালাতাল হাতাব, সে কাঠ বহনকারী। কারণ সে চুগলখোর ছিল, এই জন্য একটু রূপক ভাবে বলা হয়েছে লাতাল হাতাব। মুফাসসিরগণ এটার দুটো ব্যাখ্যা করেছেন, দুটো ব্যাখ্যা। কেউ কেউ বলেছেন যে সে কাটা সংগ্রহ করতো, রাতের বেলা কাটা সংগ্রহ করে এনে নবীজির ঘরের সামনে আনতো, এনে রেখে দিত, আর এজন্য তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব। আর কোন কোন মুফাসসির এই হাম্মালাতাল হাতাবের ব্যাখ্যা করেছেন যে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালালে যেমন আগুন ধরে, এই মহিলা ঠিক তেমনিভাবে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া মানুষে মানুষে সম্পর্কের আগুন ধরাই দিত, ফাটল ধরাই দিত। এই জন্য একটু রূপকভাবে বলা হয়েছে হাম্মালাতাল। তাহলে এই চুগলখোর যারা, এদের ব্যাপারে নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর কখনো জান্নাতে ঢুকবে না। অবশ্য থানাঘাটা সাতক্ষীরায় কোনো চুগলখোর নাই, আমি বলি নাই, আপনারা বলছেন, আমার কোনো দোষ নাই। তাহলে আমরা নিজেকে চুগলখুরি যুক্ত করব না চুগলখুর মুক্ত হব? যারা বললেন না তারা কি করবেন? আমরা কি চুগলখুর মুক্ত না চুগলখুর যুক্ত হব? আল্লাহ আমাদেরকে কবুল করো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হলে হবে কেমনে? লাইনে তুলছি মাত্র, এখন না আসল কথাগুলো বলবো, সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ। দেখেন এই জবান কিভাবে নষ্ট হচ্ছে। এই জবানের অপব্যবহার কিভাবে হচ্ছে। নাম্বার ৬ নাম্বার হচ্ছে এই জবান দিয়ে কটু কথা, কঠিন কঠিন কথা বলে মানুষের হৃদয় আমরা ভেঙে দিচ্ছি। এখন তো আমরা হুজুররাই এমন কঠিন কঠিন কথা বলি, আহারে যাকে মন চায় তাকে কাফের বানায় দেয়, ফাসেক বানায় দেয়। কি অবস্থা! কাফের আর ফাসেক বানায়, মুসলমান আর বানাইতে পারে না। মুসলমান বানানোর কাজ করেন। ওই যে বললাম উম্মতের ঘরে আগুন লেগেছে, কেরোসিন ঢালবেন না, পারলে পানি ঢালেন, নইলে চুপ করে বসে থাকেন। কটু কথা বলা যাবে না। এই জিহ্বা দিয়ে কটু কথা বলে মানুষের মনে আঘাত দিয়েন না। কেন? দেহের ঘা শুকিয়ে যায় কিন্তু মনের ঘা জন্য মানুষের মনে কষ্ট দিয়েন না। নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অনেক পরিচিত হাদিস। নবীজি বলেছেন সেই ব্যক্তি হলো মুসলমান যার জিহবা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আপনার হাত আর মুখের কষ্ট থেকে যদি অন্য মুসলমান হেফাজত থাকে, নবীজি বলছেন এটাই হলো মুসলিম, এটাই হলো মুসলিম। একবার কিছু সংখ্যক সাহাবীরা নবীজিকে বললেন, হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে, এক মহিলা মারা গেল। ওই মহিলা মারা যাওয়ার পর কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললেন এই মহিলা অনেক নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, মাঝে মাঝে দান সদাকা করতো, অনেক ভালো আমল করতো, কিন্তু এই মহিলা তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিত, মানুষকে কষ্ট দিত। নবীজি তখন বললেন হিয়া ফিন্নার, সে যতই নামাজ রোজা হজ যাকাত আর যত ভালো আমলই করুক না কেন, তার মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। নাউযু বিল্লাহি মিন। এরপরে আরেক মহিলা মারা গেল। এটা কিচ্ছা শোনাচ্ছি নাকি আপনাদেরকে? হ্যাঁ, মুসনাদে আহমদের হাদিস। এই হাদিস গ্রন্থ লিখেছেন কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ৪০,০০০ হাদিসের সংকলন করেছেন। আল্লাহু আকবার! কত বড় হাদিসের ইমাম ছিলেন তিনি। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এই যে ওনাদের নামের আগে আমরা ইমাম বলি। কি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম নাকি ওনারা? কি মনে করেছেন আপনি কত বড় ইমাম? নবীজি বসে আছেন। কিছু সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আরেক মহিলা মারা গিয়েছে, খুব একটা নামাজ রোজা করতে পারে নাই, খুব একটা ভালো আমল করতে পারে নাই, কিন্তু তার মুখের ভাষা সুন্দর ছিল, তার মুখ দিয়ে মানুষকে কখনো কষ্ট দেয় নাই, আত্মীয় স্বজন প্রতিবেশীকে কষ্ট দেয় নাই। আল্লাহর নবী তখন বললেন নামাজ রোজা অল্প করলেও তার মুখের হেফাজতের কারণে হিয়াফিল জান্নাত, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে জবানের হেফাজত করতে পারবো তো আমরা? আরো আসতে বলেন ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলেছেন বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। নবীজি বলেছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাতের প্রতি ঈমান এনেছে, হয় সে উত্তম কথা বলবে, নইলে চুপ থাকবে। এই জবান দিয়ে হয় ভালো কথা বলেন, ভালো কথা বলতে না পারলে চুপ 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 থাকেন, না হয় ভালো কথা বলেন। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বের হয় না। এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন নবীজি। নবীজি বললেন আমার নাম শোনার পরে যে আমার উপর দুরুদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দুরুদ, এটা অর্থ কি? নবীজির উপরে দুরুদ বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। নবীজি বলছেন যে আমার নাম শুনে দুরুদ পড়ল না, সেজন্য তার ঠিকানা জাহান্নামে করে নেই। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে নবীর নাম শুনলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জবানের অপব্যবহার হচ্ছে এই জবান দিয়ে কষ্টদায়ক কথা বলে মানুষকে কষ্ট দেওয়ার কারণে। ঘুম পাচ্ছে আপনাদের? 10-15 মিনিট থাকা যাবে তো আরো। নাম্বার 7, এই জবানের হক আমরা কিভাবে নষ্ট করছি দেখেন। জবান দিয়ে যাচাই বাছাই না করেই কথা বলে ফেলি আমরা, অনেক সময় শোনা কথা বলে বেড়ায়। এরকম মানুষ সাতক্ষীরায় নাই। শুনছে একটা কথা, শুনছে এরপরে বলে বেড়াচ্ছে, কথা সত্য না মিথ্যা যাচাই বাছাই করলো না, এরকম শোনা কথা কানে নিয়ে বলে বেড়ায়, এরকম আছে তো? নবীজি বলেছেন কাফা বিল মারই কাযিবান, যারাই করবে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো কথা শুনলেই এই জবান ব্যবহার করে সেটা বলে বেরানো যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরাতুল হুজুরাতের ৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের কাছে যখন কেউ কোনো সংবাদ নিয়ে আসবে, কোনো ফাসিক যদি কোনো খবর বলে, কোনো সংবাদ বলে, কোনো কথা বলে, ফাতাবায়ানু, তাহলে যাচাই বাছাই করে নাও। যাচাই বাছাই না করে শোনা কথা কানে নিয়ে যদি সাথে সাথে কথা বলা শুরু করে দাও, সিদ্ধান্ত নাও, তাহলে সমস্যা ঘটার সম্ভাবনা আছে না নাই? কেমনে সমস্যা ঘটেছিল শুনেন। এই আয়াত নাজিলের একটি ব্যাকগ্রাউন্ড সাবাবুন নুজুল রয়েছে। কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছিল এবার শুনেন। উম্মুল মুমিনিন জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা হারেস বিন দিরার নবীজির খেদমতে গেলেন। নবীজির খেদমতে যাওয়ার পরে তিনি ঈমান আনলেন। এরপরে নবীজি তাকে বললেন যে তুমি ইসলামের সবগুলো রুকন মানবা, যাকাতও দিবা। হারেস বিন দিরার তিনি তার গোত্রে চলে গেলেন, এলাকায় চলে গেলেন। এলাকার সবাইকে বললেন, যাকাতের হকদার যারা আছো তোমরা যাকাত দাও। যাকাতগুলোকে জমা করলেন। নবীজিকে আসার সময় বলে এসেছিলেন, নির্ধারিত তারিখে আপনি যে কোনো প্রতিনিধি পাঠাবেন, তাহলে আমাদের জমা করা সকল যাকাত আমরা তার কাছে দিয়ে দিব। হারেস বিন দিরার তাকে নবীজি একটি তারিখ জানালেন যে ওই তারিখে আমি আমার প্রতিনিধি পাঠাবো, তার কাছে যাকাতের সকল অর্থ তুমি জমা দিবে। দেখা গেল যাকাতের অর্থ জমা করে ওই নির্ধারিত তারিখে অপেক্ষা করলেন, কিন্তু কোনো প্রতিনিধি তার কাছে গেল না। কয়েকদিন হয়ে গেল কোনো প্রতিনিধি না যাওয়ার কারণে সবার সঙ্গে তিনি পরামর্শ করলেন, মনে হয় নবীজি কোনো প্রতিনিধি পাঠাতে ভুলে গিয়েছেন, সুতরাং আমাদের উচিত হলো আমাদের মধ্য থেকে কেউ এই যাকাতের অর্থগুলো নিয়ে যাওয়া। সবাই হারেস বিন দিরারকে বলল, আপনি তাহলে নিয়ে যান। আর ওই দিকে নবীজি কিন্তু সময় মতো একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন, ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠিয়েছিলেন। ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহু মাঝপথে এসে তিনি মনে করলেন, জাহিলি যুগে তো এই বংশের সাথে আমার শত্রুতা ছিল, এখন এত কাছে তারা আমাকে পাওয়ার পরে যদি হত্যা করে ফেলে তাহলে আমার উচিত হবে সেখানে না যাওয়া। তিনি না গিয়ে ফেরত আসলেন। ফেরত আসার পরে নবীজিকে তিনি বললেন, আমি গিয়েছিলাম, তারা আমাকে হত্যা করতে চেয়েছিল, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, এই জন্য আমি চলে এসেছি। এই কথা শুনে নবীজি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধের জন্য একটি সামরিক বাহিনী পাঠালেন। সামরিক বাহিনী যখন পাঠালেন, মাঝপথে হারেস বিন দিরারের সাথে সাক্ষাৎ হলো। হারেস বিন দিরার তখন বললেন, কি ব্যাপার, তোমরা কার কাছে যাচ্ছ, কাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের সঙ্গেই তো যুদ্ধের জন্য যাচ্ছি, কারণ নবীজি যাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন তার কাছে যাকাতের অর্থ দাও নাই, তাকে তোমরা হত্যা করতে চেয়েছিলে। হারেস তখন বললেন, আমাকে নবীজির কাছে নিয়ে যাও, যুদ্ধ করবা, পরে আগে আমার জবান থেকে সত্য কথাটা নবীজির জানা দরকার। নবীজি হারেসকে পেয়ে বললেন, কি ব্যাপার, কেন যাকাতের অর্থ পাঠালে না, আর আমার পাঠানো সেই প্রতিনিধিকে কেন হত্যা করতে চাইনি? হারেস বিন দিরার তখন বললেন, আল্লাহর কসম করে বলছি, আপনার ওই প্রতিনিধি আমাদের কাছে যায় নাই, না যাওয়ার কারণে অপেক্ষা করতে করতে আমি নিজেই যাকাতের অর্থ নিয়ে রওনা হয়েছিলাম। মাঝপথে খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা হলো। আল্লাহ তাআলা তখন নবীজিকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করে জানালেন, অগণবী, কখনো কেউ কিছু বললেই শুনে সিদ্ধান্ত নিয়েন না, বরং শোনা কথা কানে না নিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথাটা কার? আপনাদের অবস্থা কি? আপনাদের ঘর ভেঙে যাচ্ছে, জামাই বউ, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া। একজন এসে বলছে, ভাই আপনার বউটাকে এরকম করতে শুনছি, তা হেও শুনছে আপনারেও শুনাইছে, শোনা কথা কানে নিয়ে বউ পিঠায়। এরকম হারামখুর সাতক্ষীরায় নাই, বউ পিঠায় নাই এরকম, দেখছেন? শোনা কথা কানে নিয়ে বউ পিঠায়। আবার আরেক ভাবি বলতেছে, ভাবি গো আপনার জামাই সম্পর্কে এমন শুনছি, ওই শোনা কথা সেও শুনে, এরপরে জামাইয়ের সঙ্গে রাতের বেলা ঝগড়া। এরকম মহিলা সাতক্ষীরায় নাই। তাহলে শোনা কথা কানে নিয়ে, এই শোনা কথার আগুনে अनेकेर संसार जले पुड़े छाई होच्छे किना एकजन एसे बोललो भाई जानें से तो आपनार बिरुद्धे बोलछे आपनार बिरुद्धे बोले कत हाँ कि आमार बिरुद्धे बोले एरपरे तार बिरुद्धे एक्शन मारामारी शुरू हय एरकम आछे आछे खबरदार शोना कथा काने निये एई जबानके अपव्यवहार करबेन ना बरं जाचाई बाछाई करार दरकार आछे ना नाई हुकुमटा कार এই যে মাঝে মাঝে কিছু লোক উঠে এরা কিন্তু মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের স্বভাবে ঈমান ফিরে না সব আমরা সারা দেশে যাই তো কিছু মানুষ এরকম আছে কিছুক্ষণ পর শয়তান তারে নিজ দিয়া গুতাগুতি করে তাড়াতাড়ি উঠ কারণ কুরআন শুনলেই শয়তানের লাভ না শয়তানের লস এখন শয়তান দেখতেছে হায় হায় এই হুজুর মিথ্যা যেন না বলে ওয়াদা করেই ফেলতেছে গীবত না করে ওয়াদা করেই ফেলতেছে শোনা কথা কানে নেওয়া যাবে না আমার সব কাজ তোমার সব পরিকল্পনা নষ্ট সুতরাং বুতায়া যদি শয়তান উঠাইতে পারে শয়তানের লাভ আছে না নাই তাহলে শয়তানের বুতানুতে কিছুক্ষণ পর উঠবেন কে হাত তুলে দেখান তো এখন যে উঠবে কিন্তু খবর আছে উঠলেই কিন্তু খবর আছে জায়গা মতো ধরবো আমি না একদম জায়গা মতো ধরবো দেখবেন তাহলে জবানের হক নষ্ট হয় কিভাবে কষ্ট পাচ্ছেন আপনারা একটু কঠিন করে বলে ফেলেছি তাই না মনে কিছু নিয়েন না এরপরে 8 নাম্বার এই তো শেষ আমার আর 2-3টা পয়েন্ট আছে এই 2-3টা পয়েন্ট শোনার ধৈর্য আছে তো আপনাদের নাম্বার 8 এই জবানের হক নষ্ট করছে মানুষ কিভাবে এই জবান দিয়ে ঠাট্টা করছে উপহাস করছে তিরস্কার করছে আমরা মনে হয় মানুষকে নিয়ে ঠাট্টা করি না করেন কিনা করেন রাস্তা দিয়ে এক ভাই হেঁটে যাচ্ছে কয় কি রে আবুল কিরে মফিজ এরকম ছোট করে তিরস্কার করে ঠাট্টা করে অনেকে কথা বলে কি বলে না কিরে মটকু একটু মোটা সে কি নিজে মোটা হইছে না তারে আল্লাহ মোটা বানাইছে এই মটকু একটু খাটো কিরে বাচ্চা এইসব কথা মনে হয় সাতক্ষীরায় নাই আমার মনে হয় নাই এগুলো একটু বেশি কথা বলে কিরে আবুল এই মফিজ কি খবর এরকম বলে এটা তাইলে জবানের সঠিক ব্যবহার নাকি অপব্যবহার আমি কি একটা কথাও বানায় বলতেছি সব তো কোরআন হাদিসের দলিল দিয়ে বলছি এভাবে জবানের হক নষ্ট করা যাবে না কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াস আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীরা মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করো না পুরুষ হোক নারী হোক কেউ কাউকে নিয়ে ঠাট্টা উপহাস করো না তার চেয়ে তুমি উৎকৃষ্ট হলেও তাকে নিয়ে ঠাট্টা উপহাস করা যাবে এই জবানের অপব্যবহার নাম্বার 9 নাম্বার কিভাবে করছি আমরা মানুষের নামকে আমরা বিকৃত করে ডাকি তার মা বাবা নাম রেখেছে আবুল কালাম কি সুন্দর নাম এখন নামকে বিকৃত করে ডাকে কিরে কালাইনা কেমন আছো বলে এরকম বলে বলে বাবা নাম রেখেছে আব্দুল সালাম কয় কিরে সালামিয়া সালামিয়া কালামিয়া রহিমিয়া এরকম বলে সাতক্ষীরায় নাই এরকম আপনি ভাবতেছেন না হুজুর এগুলো তো ফান করে বলি এই ফান কিন্তু আপনার জন্য কি হচ্ছে দেখেন রব্বুল আলামিন সূরা হুজুরাতে সতর্ক করলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে কাউকে নাম বিকৃত করে ডাকা বড় অন্যায় কাজ ফাসিকি কাজ এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব মানুষকে মন্দ নামে ডেকো না মানুষের নামটাকে বিকৃত করে ডেকো না হুকুমটা অর্ডারটা কার তাহলে আজকে থেকে মানুষের নাম বিকৃত করে ডাকবেন অনেকে তো আছে একটু ক্ষমতা টমতা পাইয়া হুজুরদের নামও বিগড়ায় হুজুরদের নাম নিয়ে তামাশা করে কি আছে এরকম কিয়ামতের দিন তো আল্লাহ এই ঠোঁটার জবানে তালা লাগাবেন কি এটা মনে হয় কোরআনে নাই আল-ইয়াউমা নাখতিমু আলা বহু ফডর ফডর করছেন আল্লাহ কিন্তু ধরবে যা মন চায় তা বলেন আমরা অনেক সময় যা মন চায় তাই বলি মনে করি আমরা তো প্রোটেকশনের ভিতরে আছি আমাদেরকে আর পায় কে মনে রাখবেন প্রোটেকশন নিয়ে মানুষের রোশানল থেকে বাঁচা যায় কিন্তু সারা দুনিয়ার প্রোটেকশন নিয়ে আল্লাহর রোশানল থেকে বাঁচা যায় না ठीक बोलार जन्य एटा बोले नाई। एबार शुनेन केन बोललाम। 3 सप्ताह आगे एक घटना घटेছে আপনারা জানেন। সুইডিশ एक कार्टुनिस्ट লার্স ভিক্স, নাম রাখছে রে বাবা ভিক্স, মাথাটা তো ব্যথা পেলে এই যে মানুষ মলম লাগায়, আমার বাড়ি তো সিলেটে, এটাকে আঞ্চলিক ভাষায় আমরা বলি ভিক্স, আপনারা কি বলেন জানি না। হ্যাঁ আপনারাও ভিক্স বলেন, তো মিল আছে তো আপনাদের সাথে আমার। তো ভিক্স মিল আছে কি? এটা তো মিল আছে। আচ্ছা এই ভিক্স কি করেছিল আপনারা জানেন। আচ্ছা নবীজিকে আমরা ভালোবাসি কম না বেশি? শুধু কি বেশি না আমাদের জীবনের চেয়ে বেশি? আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত, কেউ চরমনাই, এগুলো আমরা আমরা আমাদের মতো করি, কিন্তু ইসলাম নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ, নবী নিয়ে কোনো ঝামেলা। নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই সব ভুলে গিয়ে আমরা নবী প্রেমে তখন ঐক্যবদ্ধ হয়ে যাই। এটি হচ্ছে বাংলার মুসলমানদের বৈশিষ্ট্য। তো এই লার্স ভিক্স সে 2007 সালে নবীজির কার্টুন বানিয়েছিল, আপনারা সবাই জানেন। এরপর থেকে তাকে যেন মানুষ আক্রমণ না করে, একটু মানুষের রোশানল থেকে যেন বাঁচা যায়, 2007 সাল থেকে পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করত। আপনারা জানেন এই 3-4 সপ্তাহ আগে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলো, আগুন ধরলো। কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখেছি আগুন নেভানোর কাজে যখন ফায়ার সার্ভিস এসেছে, আগুন নেভানোর কাজে যখন আসছে আগুন নাকি আরও বাড়ছে। আল্লাহ পাক ভালো জানেন, হতেও পারে, কারণ আল্লাহর গজব আসলে কেউ আটকাতে পারবে না। দেখেন এই কথা কেন বললাম, আমরাও অনেকে অনেক সময় কিছু ক্ষমতা পাইয়া মুখ দিয়ে যা আসে তাই বলি, হুজুরদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেমন চায় তাই বলে, আর মনে করি আমাকে আর কে পায়। হ্যাঁ যে বডিগার্ড চতুর্দিকে ঘেরাও করে রাখা আমাকে কে আর পায়, মানুষের রোশানল থেকে আমি এমনি হেফাজতে থাকবো। লার্স ভিক্স থেকে শিক্ষা নিতে হবে। 2007 সাল থেকে 2021 সাল 14 বছর পুলিশি পাহারায় ছিল, পুলিশি পাহারায় থেকে মরার আগ পর্যন্ত মানুষের রোশানল থেকে সে বেঁচেছে ঠিক, কিন্তু নবীকে ইজ্জত করার কারণে, ইসলামের বিরোধিতার কারণে, পুলিশি প্রোটেকশনে থেকেও আল্লাহর রোশানল থেকে নিজেকে বাঁচাতে পারে না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে গেলে পরিণতি কিন্তু ভালো হয়। আমরা সবাই আল্লাহর দিনের পক্ষে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে 9 নম্বর কি বললাম, নাম বিকৃত করে ডাকা যাবে না। নাম্বার 10, 10 নম্বর হলো এই জিহ্বা, এই মুখ ব্যবহার করে কাউকে অপবাদ দেওয়া যাবে না। এখন তো আমরা অপবাদ দিতে দিতে কোরআনের খেদমত যারা করেন, যারা খেদমত করে করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছেন, তাদেরকেও আমরা ধর্ষণকারী, লুণ্ঠনকারী বানায় ফেলেছি। কি অবস্থা! আপনার মুখ দিয়ে যা আসে তাই বলতেছেন, আপনি মুখ দিয়ে যা আসে তাই বলতেছেন। দেখেন জবান দিয়ে কি করছেন আপনি, গুনাহ করতে করতে গুনাহের পাহাড় বানিয়ে ফেলেছেন এই জবান দিয়ে। আপনি শুধু এই জবানেই, মুখ দিয়ে আপনি গুনাহের বিশাল পাহাড় তৈরি করে ফেলেছেন। আজ এই মাহফিলে তওবা করে বাড়ি যান, এই পাহাড় কাটেন। এই পাহাড় কাটা মানে আপনারা আবার এখন আমার এই কথা শুনে কুদাল নিয়ে আগামীকাল থেকে পাহাড় কাটা শুরু করে দিয়েন না, তাইলে নিজেরাই বিপদ আনবো। এটা কিসের পাহাড়? কিসের পাহাড়? গুনাহের পাহাড় আমরা কাটবো। তওবা করে আমরা এই রাস্তা থেকে ফিরে আসবো, জবানের হেফাজত করবো। পারবো তো ইনশাল্লাহ। কতগুলো কথা বললাম, 10টি পয়েন্ট বললাম। এই 10টি পয়েন্টের আলোকে আমরা আমাদের জবানকে অপব্যবহার করছি। আমাকে কি আর 5-7 মিনিট সময় দিয়ে সহযোগিতা করা যাবে? এখন এতক্ষণ তো কঠিন কঠিন কথা বলেছি, জবানের অপব্যবহার কেমনে করি, এখন জবানটাকে কাজে লাগাবো কেমনে, এটা না বলে যদি আজকে ছুটি দিয়ে দেই তাহলে তো আপনারা মূল জিনিসটা নিয়ে যেতে পারলেন না। এজন্য একটু সময় যদি আমরা পাই, আমরা বেশিক্ষণ নিব না, আমরা 12টার আগে শেষ করবো। 11:47 হয়ে গেছে, তাহলে 13 মিনিট আছে। 13 মিনিট থাকার ধৈর্য আছে তো আপনাদের? এই 13 মিনিটে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা পয়েন্ট বলবো, মনে রাখা যাবে তো ইনশাল্লাহ। আচ্ছা আপনারা একটু ব্রেন ফ্রেশ করে নেই, যেন মনে থাকে, একটু জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা তো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, la ilaha illallah. Shukriya. ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। प्रिय भाइरा आमार मानुष केमने जिब्बा दिए गुना कमाय प्राय दीर्घ एक घंटा शुधु एटाई बोल्लाम जिब्बा दिए केमने गुना कमाय। एबारे जिब्बा दिए केमने अपनी नेकिर पहाड़ बनाबेन, এই জিহ্বা দিয়ে আপনি কেমনে নেকির পাহাড় বানাবেন সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। আমরা মন ভরে শুনবো ইনশাআল্লাহ, শুধু মন ভরে শুনবো আর আমল করব না এটা কি হয়? আমরা আমলও করব ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলাম জিহ্বা দিয়ে গুনার পাহাড় কেমনে হয়, এবার আমরা শুনবো জিহ্বা দিয়ে নেকির পাহাড়ও কেমনে বানানো যায়। আমরা জিহ্বা ব্যবহার করে নেকির পাহাড় বানাবো ইনশাআল্লাহ। এক নাম্বার, এই জিহ্বা দিয়ে কালামের আগে সালাম, কালামের আগে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিবেন। যারে পান সালাম দিবেন, বলবেন হুজুর নেকির পাহাড় কেমনে হবে? দেখেন নেকির পাহাড়টা কেমনে হয়। নবীজি বলেছেন কেউ যদি বলে আসসালামু আলাইকুম, ফেরেশতা সাথে সাথে 10টা নেকি লিখে। কেউ যদি সালামটা আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা 20 নেকি লিখে। কেউ যদি সালামটা আরেকটু বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ফেরেশতা 30টা নেকি লিখে দেয়। প্রত্যেক দিন 100 মানুষকে সালাম যদি দিতে পারেন, দেখি আপনারা হিসাব নিকাশ কেমন বুঝেন, তাহলে 100 × 30 কত হইল? না 300 হয় না, 3000 হয়। তাহলে মাত্র 100 জনকে সালাম দিলে কত নাকি? আমরা 100 না, আমরা আজকের মাহফিলে থানাঘাটা আমিনিয়া মাদ্রাসা ময়দানে আজ আমরা সিদ্ধান্ত নিলাম প্রত্যেক দিন হাজার হাজার সালাম দিব ইনশাআল্লাহ। সালাম দিলে খালি নেকি হয় না, সালামের 4টা লাভ আছে, উপকার 4টা আছে। কয়টা? সালাম দিলে কয়টা লাভ হয় শুনতে চান তো? 1 নাম্বার, সালাম দিলে সওয়াব হয়। সওয়াব কেমনে হয় সেটা বললাম। 2 নাম্বার, সালাম দিলে দোয়া বিনিময় হয়। সালাম দিলে কি বিনিময় হয়? আচ্ছা, আপনি একজন ভাইকে বললেন হাই, হেই, গুড মর্নিং। মনে করেন সে সকালবেলা বউর সাথে ঝগড়া করে আসছে, আর আপনি গিয়ে বলতেছেন গুড মর্নিং। সুযোগ যদি পায় কানের পাশে থাকপল লাগায় বলবে বেটা এটা কি গুড মর্নিং, কিন্তু আমার জন্য ব্যাড মর্নিং। কিন্তু যতই তার মন খারাপ থাকুক না কেন, আপনি যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, মন খারাপ করবে নাকি সালামের জবাবটা দিবে? কারণ সালাম মানে দোয়া। এটার অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর শান্তি রহমত বরকত নাজিল হোক। সেও আবার জবাবের মাধ্যমে আপনাকেও দোয়া করলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও আল্লাহর শান্তি রহমত বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। তবে সালামটা শুদ্ধভাবে দিতে হবে। আপনারা অনেকে বলেন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এটা তো বেশি মারাত্মক। সাম, এখানে আলেমরা বসে আছেন, সাম মানে কি? মৃত্যু। সাম মানে মৃত্যু। সাম 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 মানে মৃত্যু। তাইলে সালাম আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সে বলতেছে সালাম আলাইকুম, মানে তুই মরি যা। কথা ছিল দোয়া করবে, এখন কি বলতেছে? তুই মরি যা। একটু নোয়াখাইল্লা ভাষায় বললাম আর কি, তুই মরি যা। আর আমরা সিলেট হয় তুই মরি যা গিয়া যা। শোনেন, অমুসলিমরা সালাম দিলে সালামের জবাবে শুধু আলাইকুম বলতে হয়। কেন বলতে হয়? এখানে আলেমরা বসে আছে। একবার নবীজি বসে আছেন, পাশে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? নবীজির প্রিয়তমা স্ত্রী, যিনি নবীজিকে কাছ থেকে দেখেছেন। এক ইহুদি সালাম দিল, নবীজি বললেন ওয়ালাইকুম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবীজি আপনাকে একটা লোক সালাম দিল আর আপনি শুধু ওয়ালাইকুম বললেন, একটু বাড়ালেন না কেন? নবীজি বললেন আয়েশা তুমি জানো না, এই ইহুদি আমার সঙ্গে টিটকারি করছে। সে বলেছে আসসালামু আলাইক, আসসালামু লাটা বাদ দিয়ে বলছে টেকনিকে আসসালামু আলাইক, দেখছেন আসসালামু আলাইক মানে তোমার মৃত্যু হোক। এই জন্য আমিও বলছি ওয়ালাইকুম, আমারে যা বলছো তোর জন্য তাই হয়। উদ্দেশ্য ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। এই জন্য অমুসলিম কেউ সালাম দিলে তাকে ওয়ালাইকুম বলো। তার মানে এই না অমুসলিমকে আপনি ধরে মারবেন বেটা সালাম বিসদ কেন, ইসলাম এমন না। যারা অমুসলিমকে গালি দেয়, অমুসলিমদেরকে নির্যাতন করে, অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালায়, আল্লাহর কসম তারা মুসলমান নয়, ইসলামের বন্ধু নয়, এরা ইসলামের আসল দুশমন। অমুসলিমদেরকে ধর্মীয় নিরাপত্তা দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব। যদি আপনার আশেপাশে অমুসলিমরা একটু নিরাপদে থাকতে পারে না, কিসের মুসলমান হইলেন আপনি? এই যে কিছুদিন আগে আমাদের দেশে যা ঘটনা ঘটলো দুঃখজনক না, এটা কেউ কখনো করবেন না। আল্লাহর ওয়াস্তে অমুসলিমদেরকে গালি দিয়েন না, তাদের উপাসনালয়ে হামলা চালাইয়েন না, হামলা চালানো দূরের কথা, পারলে তাদেরকে পাহারা দিবেন, নিরাপত্তার ব্যবস্থা করবেন। এই দীক্ষা এই শিক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে, পারবো তো ইনশাআল্লাহ। আপনারা তো খুব আবেগী, ঘটনা ঘটে কুমিল্লায়, ভাঙ্গাভাঙ্গি হয় চাঁদপুরে সাতক্ষীরায়, পাইছেনটা কি আপনারা? এই দেশে প্রশাসন আছে না? আপনি দেখেন প্রশাসন ব্যবস্থা নেই কিনা, নিয়েছে হতো, ধরছে হতো, এক জায়গায় ধরলো, আপনি আরেক জায়গায় দাঙ্গা হাঙ্গামা লাগাই দিলেন। এগুলোর কারণে সাম্প্রদায়িক দাঙ্গা বিশৃঙ্খলা বাড়ে না কমে? আমরা বিশৃঙ্খলার পক্ষে না শান্তির পক্ষে? তো শান্তি কি এমনি হয়? যে ইমানি জজবা আপনি দেখান, বাপরে বাপ, একটা ঘটনা ঘটেছে, এই দেশে সরকার প্রশাসন আছে না নাই? সহযোগিতা করেন। আমরা বিশৃঙ্খলার পক্ষে নই, শান্তির পক্ষে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সালামের উপকার কয়টা জানি বলছিলাম? 1 নাম্বার সালাম দিলে কি হয়? সওয়াব হয়। 2 নাম্বার সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়। 3 নাম্বার সালাম দিলেই বরকত হয়। সালাম দিলেই কি হয়? বরকত হয়। কারণ সালামে বরকত একটি শব্দ আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনি দোয়া করেন বরকত নাজিল হোক। আর আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি একদিন বললেন, আনাস, তুমি যখন ঘরে ঢুকবে তখন সালাম দিবে, কারণ এই সালাম তোমার আর তোমার ঘরের মানুষের জন্য বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের 3 নম্বর উপকার, সালাম দিলে কি হবে? বরকত নাজিল হবে। নাম্বার 4 এবং সর্বশেষ হচ্ছে এই সালামের 4 নম্বর উপকার হলো, সালাম যে ব্যক্তি দিবে তার এবং যে ব্যক্তি তার ঘরের মানুষকেও সালাম দিবে, ওই ঘরের সব মানুষদের জিম্মাদার হয়ে যান কে? সুবহানাল্লাহ, এত নাকি। তাহলে সালাম বেশি বেশি দিবেন না সালাম নিবেন? আপনারা তো দেন না, দাঁড়ায় থাকে, কয় আমি দিব কেন, আমি সমাজের বিশিষ্ট মানুষ। মুরব্বী দেখো না, দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, এক মুরব্বী চৌরাস্তায় দাঁড়িয়ে আছে, কিছু যুবক যাচ্ছে হেঁটে, সালাম দেয় না। তোর বাপের নাম কি রে, সালাম দিলি না কেন বেটা? আদব কায়দা শিখোস নাই? চাচা, আপনি সালাম দিলে কি হইতো? আপনি যদি সালামটা এই যুবকদেরকে দিতেন, এমন লজ্জা পাইতো, আপনাকে পরের দিন দেখলে 2 কিলোমিটার দূরে দেখলে হেরেডি থাকতো, বাপরে চাচা কিন্তু সাংঘাতিক, পাইলেই সালাম দেয়, আমি আজকে আগে দিব, ঠিক কিনা? তাহলে তাকে না ধমকাইয়া যদি নিজেই সালাম দিতেন, একদিকে তারে সালাম দেওয়ার কারণে আপনি বেশি সওয়াব পেতেন, অন্যদিকে সে আপনার কাছ থেকে সালামের ট্রেনিংটা পেয়ে যেত, ঠিক কিনা? তাহলে আমরা সালাম দিতে পারবো তো? আমরা এখন কথা বলছি আলোচনার শেষ দিকে, প্রথম দিকে কথা বলেছি জিহ্বা দিয়ে কেমনে মানুষ গুনার পাহাড় তৈরি করে, এখন কথা বলছি এই জিহ্বা দিয়ে কেমনে নেকির পাহাড় বানানো যায়। 1 নাম্বার কালামের আগে, কালামের আগে। 2 নাম্বার কথা বলার সময় সতর্ক থাকবো, কারণ রব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড হয় না। আমি শুরু থেকে এখন পর্যন্ত যত বক্তব্য দিচ্ছি এই ক্যামেরা দিয়ে রেকর্ড হয়েছে নাকি হয় নাই? এই ক্যামেরা যারা বানিয়েছে সে কি তার নিজের জ্ঞান দিয়ে বানিয়েছে, না আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে বানিয়েছে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা আবিষ্কার করে যদি মানুষের কথা ভিডিও অডিও ধারণ করে রাখতে পারে, এই মানুষকে যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝি আমার আপনার কথা রেকর্ড করে রাখতে পারবেন না। আর ওই রব বলছেন তোমাদের সব কথা রেকর্ড হয়। সুতরাং এই জিহ্বাকে সংযত করব, আমরা অসংলগ্ন কথা বলবো না, অসংযত হয়ে যাব না, সতর্ক হয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আসেন আমরা এই জিহ্বা দিয়ে কেমনে নেকির পাহাড় তৈরি করব। নাম্বার 3, 3 নাম্বার হচ্ছে উত্তম কথা বলবো, ভালো কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুলু লিন্নাসি হুসনা, সুন্দর ভাষায় কথা বলেন, একটু হাসি মুখে কথা বলেন। কিছু মানুষ আছে দেখবেন মুখটাকে পেশার মতো বানায় রাখে, সারাদিন আছে হাসি নাই, এমন অবস্থা কেন? আপনার মুখে হাসি টাসি নাই। নবীজি বলেছেন হাসি মুখে কথা বলাও একটি সাদকা। সুবহানাল্লাহ। হাসি মুখে সুন্দর ভাষায় মানুষের সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আসেন নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আমরা আমাদের এই জিহ্বাকে অনর্থক কথা থেকে বিরত রাখবো, কারণ মুমিনের স্বভাব হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। আল্লাহ তাআলা বলেছেন মুমিন তো তারা, those who avoid vain talk, যারা অনর্থক কথা থেকে নিজেদেরকে হেফাজতে রাখে। তাহলে আমরা এই জিহ্বা দিয়ে অনর্থক কথা বলবো না ইনশাআল্লাহ, কাজের কথা বলবো, দরকারি কথা বলবো। এখন তো আমরা আপনাদের এলাকায় টঙের দোকান আছে, আপনাদের এলাকায় মনে হয় অন্য কিছু বলে, যাই হোক ওই যে গ্রামে গঞ্জে চায়ের কিছু দোকান ছোট ছোট থাকে না, চায়ের স্টল বলেন আপনারা। এখন বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট হলো ওই চায়ের দোকানগুলো। দোকানে যে চা বিক্রেতা সেই স্পিকারের ভূমিকায় থাকে, সবাইকে চা দেয়, আর যারা চাখুর চা খায় এরা সবাই সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবাই তখন আশপাশে কি হয় যত হাবিজাবি অনর্থক কথা সব সেখানে বলে, আছে না নাই? এটা মুমিনের স্বভাব, এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার হচ্ছে গাধার মতো কথা বলবো না, গাধার স্বরে কথা বলবো না, নম্র হয়ে কথা বলে। লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম, তিনি তার ছেলেকে কিছু সুন্দর উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে এই উপদেশটাও দিয়েছিলেন যে বাবারে নম্র ভাষায় সুন্দর ভাষায় কথা বলবে। তার এই উপদেশ আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সূরা লোকমানে আল্লাহ এটা ঢুকিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো, দম্ভ ভরে হেঁটো না, বিচরণ করো না, দম্ভ ভরে বিচরণ করো না, আর গলার আওয়াজ নিচু করো, কর্কশ ভাষায় কথা বলো। নাম্বার 6 হচ্ছে হিকমতের সাথে বুদ্ধিমত্তা খাটিয়ে কথা বলা, ব্যক্তিত্ব মেনটেন করে কথা বলা। নাম্বার 7 এই জবান দিয়ে দাওয়াতি কাজ করা, যে যতটুকু পারেন দাওয়াতি কাজ করবেন, কারণ কথার মধ্যে সবচেয়ে দামি কথা হলো দাওয়াতি কথা, আল্লাহর দিকে মানুষকে ডাকা। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম ভালো হতে পারে? যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিয়ে মানুষকে কার দিকে ডাকবো? আল্লাহ আর তার রাসূলের দিকে ডাকবো। আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 8 হচ্ছে এই জবান দিয়ে খালি মানুষের সাথে তর্ক করবো না। অনেকেই বলে আসো বহস করবো, বহসের সমাধান হয়? তর্ক বিতর্কের সমাধান বাড়ে না সমাধান কমে? আমি আজ পর্যন্ত দেখি নাই তর্ক করে কোনো বিষয়ের সমাধান হইতে, আমি দেখেছি সংলাপের মাধ্যমে সমাধান হতে। আমি তর্ক করে কোনো সমাধান কোথাও হতে দেখি নাই, আমি দেখেছি দুইজন বসে শ্রদ্ধাবোধের সাথে কথা বলে সমাধান করতে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন তর্ক করো না, মূর্খদের সাথে তর্ক করো না, এদেরকে সালাম দিয়ে কেটে বলো, এদের সাথে কথা বলে খামাখা তুমি তোমার সময় নষ্ট করো না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়, বরং রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার স্বভাবটা কেমন শুনে? রহমানের বান্দার স্বভাব হলো ইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহেল মূর্খ অজ্ঞদের সামনে পড়লে ক্বালু সালামা, সালাম দিয়ে বলে ভাই তোমার তর্ক তুমি করো, আমার এত সময় কেটে পড়ে। এরপরে নাম্বার 9, আমরা জিহ্বাকে কেমনে কাজে লাগাবো, জিহ্বা দিয়ে নেকির পাহাড় কেমনে আমরা গড়বো। নাম্বার 9 হচ্ছে, এটা আমার মা বোনদেরকে নিয়ে বলতে চাই, মা বোনরাও তো শুনতেছে তাই না, ইউটিউবেও তারা শুনবে, মা বোনদের উদ্দেশ্যে তো কথা বলা দরকার। এতক্ষণ তো খালি আপনাদের উদ্দেশ্যে যে বলছি তা না, এগুলো মা বোনরা করবে, মা বোনরাও গীবত চুগলখুরি করবো না, কিন্তু এই পয়েন্টটা শুধু আমার মায়েদের জন্য, আমার বোনদের জন্য, আমার মা বোনদের জন্য আল্লাহ এটা আলাদা স্পেশাল একটা আয়াত নাজিল করেছে। এই মুখ দিয়ে মায়েরা বোনেরা যেন পরপুরুষের সাথে কোমল ভাষায় নরম ভাষায় কথা না বলে। অর্ডারটা দিয়েছেন কে? অনেকে আছে নিজের জামাইয়ের সাথে সুন্দর করে কথা বলেন, ঘরে কাজ করছে হাজব্যান্ড, অফিসে গিয়েছে, ব্যবসায় গিয়েছে, ফোন দিয়েছে, দিয়ে বলছে বউ কি করো? ফোন দেবো না, টাইম পাও না, জানো না কি করতেছি, কাজ করতেছি। জামাইয়ের সাথে আপনি কথা বল। পাশের বাড়ির একজন আসছে, ভাবি বাসায় আছেন? হ্যাঁ ভাই বাসায় আছি, আসো না। কে এরকম আছে কিনা? এরকম ভাবিদের দোষ দিয়েও লাভ নেই, আপনারাও তো এমনটা করেন। এক ভাই কাপড়ের দোকান, সাতক্ষীরায় মার্কেটের দোকান আছে আর কি, হঠাৎ করে কিছু আপুরা আসছে কাপড় চোপড় কিনবে, আপু আসেন বসেন। এই সময় হঠাৎ করে বউ ফোন দিছে, জামাইকে ফোন দিছে সুন্দর করে বলতেছে কি করছো তুমি, ফোন বলার টাইম পাও না, কাস্টমার আছে বুঝো না তুমি, আসে আসে এরপরে সরি আপু, আপু দেখেন এটা লাগবে ওইটা লাগবে, আপু এটা আপনাকে মানাবে, আপুকে মানায় তোমার বউকে বুঝি মানায় না, তুমি আপুর থেকে ছুটে নিয়ে 2 মিনিট বউকে বলো যে আমি এখন একটু ব্যস্ত আছি তো, ঠিক আছে ভালো আছি আমি, তুমি কি করছো একটু 2 মিনিট সময় দেন, আপনার বউ এত কষ্ট করে আপনার জন্য রান্না বান্না করে এত টেক কেয়ার করে, আপনি বুঝি 2টা মিনিট হাসি মুখে কথা বলতে পারেন না। মুখের ভাষা দিয়ে অনেক কিছু জয় করে ফেলা যায়, মুখের ভাষায় গরমকে নরম বানিয়ে দেওয়া যায়, যায় কি যায় না? এই জবান দিয়ে সুন্দর কথা বলেন। আমার মা বোনরা খবরদার পর পুরুষের সাথে নরম ভঙ্গিতে নরম ভাষায় আকর্ষণীয় ভঙ্গিতে কখনো কথা বলবেন না, কারণ আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন ফালা তাখদুন বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলছেন পরপুরুষের সাথে কবল ভঙ্গিতে কথা বলো না, কারণ যাদের অন্তরে রোগ আছে সে প্রলুব্ধ হতে পারে, ফিতনায় জড়িয়ে যেতে পারে। এই জন্য পরপুরুষের সাথে কোমল ভাষায় কথা বলা যাবে। আর ভাইরা যারা আছেন, ওয়াইফকে নিজের বিবিকে বলবেন যে পরিচিত ছাড়া অপরিচিত কেউ ফোন দিলে নন মাহরাম হলে ফোনটা রিসিভ করো না, কারণ কথার আরেক নাম লতা, কথার আরেক নাম। আপনারা কি লতা বলেন বুঝুন? লতি খায় না মানুষ, ওটাকে লতা বলেন, তো কথার নাম লতা। মনে করেন ওয়াইফ ফোন ধরছে, এরপরে আরেকজন দেখছে হাই হাই আজকে ভাবি ধরছে, ভাবি কেমন আছেন কি করছেন এই সেই, এখন কথার নাম কি হয়ে যাচ্ছে। তবে খবরদার আমার বোনেরা, কখনো হাজব্যান্ডের ফোন রিসিভ করবেন না, হাজব্যান্ডের ফোন রিসিভ করবেন না। তবে হাজব্যান্ডকে দেখে দেখে রাখেন, কেয়ার করেন, এটা আপনি করতে পারেন, এটা আপনার অধিকার, কিন্তু পরপুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই কয়টা পয়েন্ট বললাম, 9টা, আর বাদবাকি 10টি পয়েন্ট আমি শুরুতে বলেছিলাম যেগুলোর কারণে অপব্যবহার হয়, এগুলোকে উল্টায় দিতে হবে। 10 নম্বর, মিথ্যা বলা যাবে না, জিহ্বা দিয়ে সবসময় সত্য কথা বলতে হবে। 11 নম্বর, গালিগালাজ করা যাবে না। 12 নম্বর, গীবত করা যাবে না। 13 নম্বর, দ্বিমুখী কথা বলা যাবে না। 14 নম্বর, চুগলখুর হওয়া যাবে না। 15 নম্বর, জিহ্বা দিয়ে মানুষকে কষ্টদায়ক কথা বলা যাবে না। 16 নম্বর, যাচাই বাছাই না করে কথা বলা যাবে না। 17 নম্বর, ঠাট্টা উপহাস করা যাবে না। 18 নম্বর, মানুষকে বিকৃত নামে ডাকা যাবে না। 19 নম্বর, এই জিহ্বা দিয়ে কাউকে অপবাদ দেওয়া যাবে। এই আমলগুলো করতে পারবো তো আমরা ইনশাল্লাহ? করতে পারলে আমি যে এত কষ্ট করে এসেছি, প্রায় 12-13 ঘন্টা সফর করে আমি এত কষ্ট করে বললাম, বলাটাও সফল, আপনারাও যদি মানতে পারেন তখন এটা সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো কথা আমি বলেছি, যদি মনের অজান্তে কোনো ভুল কথা বলি, আল্লাহ তোমার বান্দাদের অন্তর থেকে সেগুলো মুছে দিও। আর যতগুলো কথা আমি হক সত্য বলেছি কোরআন হাদিস থেকে, প্রথমে আমাকে আর যারা শুনেছেন সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দিও। আমি আর কথা বাড়াবো না, আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ উঠবেন না, রিকোয়েস্ট করছি। গভীর রাত, দোয়া কবুলের সময়, আর কোনোদিন হয়তো আমরা দোয়া করার সুযোগ নাও পাইতে পারি, হয়তো আগামীকাল সকাল আমাদের কবরে গিয়েও কাটাইতে হতে পারে। সুতরাং আসুন, গুনাহ করেছি, গুনাহের জন্য মাফ চাই, কেউ উঠবেন না।